আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সাকিব খান নাকি জিত কে সেরা তাহলে আপনি কি উত্তর দেবেন? জানি না। আজকের এই ভিডিওতে আমরা জানব সাকিব খান এবং জিত সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা তুলনা করব যে সম্পদের দিক থেকে কে এগিয়ে রয়েছে, এছাড়া কে কোন গাড়ি ব্যবহার করে, আর দেখব দুই তারকার মধ্যে তুলনামূলক আলোচনা। একদিকে রয়েছে বাংলাদেশের সুপারস্টার, অন্যদিকে রয়েছে কলকাতার সুপারস্টার। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে তাদের ক্যারিয়ারের প্রথম সময় নিয়ে আলোচনা করি। যেমন 2002 সালে সাথী চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমা জগতে পা রাখেন জিত। অন্যদিকে সাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এবার তাদের সম্পদের দিক থেকে তুলনামূলক আলোচনা করি। যেমন বর্তমান সময়ে জিতের মোট সম্পদের পরিমাণ বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি পেয়েছি $23 মিলিয়ন বা ২১৮ কোটি ৮৭ লক্ষ টাকা। জিত বর্তমানে সিনেমাপতি ৬০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯০ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। জিত সিনেমায় অভিনয়, বিজ্ঞাপন, ব্র্যান্ড অ্যাম্বাসিডর, সিনেমা প্রযোজনা, বিভিন্ন স্টেজ শো এবং অন্যান্য মাধ্যম থেকে ৩ কোটি ৫০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত বছর আয় করে থাকেন। আর অন্যদিকে সাকিব খানের সম্পদের কথা বললে, আজ পর্যন্ত সাকিব খান সিনেমা এবং বিজ্ঞাপন করে ইনকাম করেছেন ৫০ মিলিয়ন ডলার বা ৪৭০ কোটি টাকা। এবং বর্তমানে সাকিব খান প্রতিটি সিনেমার জন্য ৬০ লক্ষ টাকা থেকে শুরু করে ৮০ লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়াও সাকিব খান বিভিন্ন বিজ্ঞাপন, দেশ বিদেশে স্টেজ শো, সব উৎপাদন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডর সহ অন্যান্য মাধ্যম থেকে বাৎসরিকভাবে ২ কোটি টাকা থেকে শুরু করে ১৪ কোটি টাকা পর্যন্ত আয় করে থাকেন। তো সম্পদের দিক থেকে জিতের তুলনায় সাকিব অনেক এগিয়ে রয়েছে, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে জিতের আগে সাকিব এসেছে। এবং সিনেমার সংখ্যা নিয়ে তুলনা করলে তা আমরা আকাশ পাতাল তফাত লক্ষ্য করতে পারি। সাকিব খানের সিনেমা জগতের ক্যারিয়ার ২৩ বছরের, আর এই ২৩ বছরে সাকিব খান ২৭৩টি সিনেমায় নিজের নাম লিখিয়েছেন, যার মধ্যে ২৪৩টি সিনেমা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। অন্যদিকে জিতের সিনেমার ক্যারিয়ার ১৯ বছরের, আর এই ১৯ বছরে জিত মাত্র ৫৫টি সিনেমা করেছেন, যা সাকিব খানের মুক্তিপ্রাপ্ত সিনেমার তুলনায় অর্ধেকেরও কম। আর একটি অবাক করা বিষয় হচ্ছে, জিত সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করে থাকেন। তিনি প্রতি বছর সিনেমা বানিয়ে অনেক টাকা আয় করে থাকেন। আবার অন্যদিকে সাকিব খানও নিজে সিনেমায় অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করে থাকেন। তিনি তার এসকে ফিল্মস থেকে বছরে ২ কোটি টাকারও বেশি ইনকাম করে থাকেন। কলকাতায় জিতের ১০ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। অন্যদিকে সাকিব খানের ৯ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের বাড়ি এবং ৮ কোটি টাকা মূল্যের আরেকটি বাড়ি রয়েছে। তো এবার তাদের গাড়ি কালেকশনগুলো দেখে আসি। যেমন জিতের কাছে রয়েছে বিএমডাব্লিউ, মার্সিডিস, প্রাডো, টয়েটা সহ বেশ কয়েকটি গাড়ি, যে গাড়িগুলোর বর্তমান মূল্য প্রায় ৫ কোটি টাকা। অন্যদিকে সাকিব খানের কাছে রয়েছে টয়েটা, মার্সিডিস, প্রাডো, বিএমডাব্লিউ সহ মোট ৬০টি মডেলের গাড়ি। তার এই ৬০টি গাড়ির মোট মূল্য প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা। এবার তাদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে জেনে আসি। যেমন জিত ৩০ নভেম্বর ১৯৭৮ সালে কলকাতার এক অবাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তো সেই হিসাবে তার বর্তমান বয়স ৪৩ বছর। আর ইনি হচ্ছেন জিতের বাবা, যিনি পেশায় একজন কাপড় ব্যবসায়ী। আর ইনি হচ্ছেন জিতের মা, তার মা একজন গৃহিণী। আর ইনি হচ্ছেন জিতের স্ত্রী, তার স্ত্রীর নাম হচ্ছে মোহনা রতলানি, পেশায় তিনি একজন স্কুল টিচার। বর্তমানে জিতের ঘরে একজন মেয়ে সন্তান রয়েছে, তার মেয়ের নাম হচ্ছে নবন্যা। আর জিতের উচ্চতা হচ্ছে প্রায় ৬ ফুট। অন্যদিকে সাকিব খান জন্মগ্রহণ করেন ২৮ মার্চ ১৯৭৯ সালে গোপালগঞ্জ জেলায়। সে অনুযায়ী তার বর্তমান বয়স ৪৩ বছর। সাকিব খানের পিতার নাম আব্দুর রব, পেশায় তিনি একজন সরকারি অফিসার ছিলেন, এবং মাতার নাম নূরজাহান, পেশায় তিনি একজন গৃহিণী। সাকিব খান দাম্পত্য জীবনে ২০০৮ সালে সেই সময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছিলেন। পরবর্তীতে ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তার ঘরে আবরাম খান জয় নামে একটি পুত্র সন্তান রয়েছে। আর সাকিব খানের উচ্চতা হচ্ছে ৬ ফুট ২ ইঞ্চি। তো এই ছিল জিত এবং সাকিব খানের মধ্যে তুলনামূলক আলোচনা। তো আপনাদের কাছে এই দুই অভিনেতার মধ্যে কাকে বেশি ভালো লাগে বা কে সেরা জানিয়ে দিন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।